बदली नीति निये प्रश्न तुले आत्मघाती सरकारी चिकित्सक फोने इस्तफार कथा जानिए गाए आगुन एसएसकेएम दो सप्ताह पर मृत्यु शेष फेसबुक पोस्टे मेदिनीपुर थेके डायमंड हारबारे बदली निये प्रश्न विशेष भाव सक्षम शिशुर जन्य मेदिनीपुर थेके कोलकाता फेरार आवेदन खारिज चिकित्सक आत्महत्याय बदली नीति अस्वच्छतार अभियोग संगठन स्वजन पोषण अभियोग खारिज शांतनुर এবার চাকরির নামে প্রতারণার অভিযোগ নিশিত প্রামাণিকের বিরুদ্ধে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারণার অভিযোগ কোচবিহারের গোসানিমারির বাসিন্দা ফিরদৌস ইসলামের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ তিন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে লাগাতার ধর্ণা সুরক্ষা চেয়ে থানায় উপাচার্য শাস্তি প্রত্যাহারের দাবিতে এসএফআইয়ের মিছিল নেপথ্যে তৃণমূলের উস্কানি খোঁচা বিজেপির দিনভর ভুগিয়ে বিকেলে উঠল পেট্রোল পাম্প ধর্মঘট রাজ্য জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকায় ভোগান্তি বিকেলে ফিরহাদের সঙ্গে বৈঠক সবাইকে নিয়ে ফের বৈঠকের আশ্বাস পরিবহন মন্ত্রীর সন্ত্রাসের তদন্তে সিবিআই এখনো কেন কাজ শুরুই করেনি সেট কেন বিজ্ঞপ্তিও জারি করেনি রাজ্য সরকার প্রশ্ন তুলে হাইকোর্টে মামলাকারী করা পদক্ষেপের হুঁশিয়ারি আদালতের ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নন্দীগ্রাম দিনহাটা থেকে বীরভূমে সিবিআই নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা শান্তিনিকেতন থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক মোট একত্রিশটি এফআইআর দায়ের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার একসঙ্গে শপথ নিলেন নয় বিচারপতি সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৩৩ সুপ্রিম কোর্টের একটি অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্য আজই অবসর নিলেন বীরেন্দ্র কেন্দ্রের কাছ থেকে এখনো তালিকা না আসায় দায়িত্বে ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ মালব্য বিজেপিতে ফের ভাঙন তন্ময়ের পর এবার পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাগদার বিশ্বজিতের প্রত্যাবর্তন এখানে কাজ করার কোনো পরিবেশ নেই সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি ৭৭ থেকে কমে চার মাসেই বিজেপি ৭২ চাপ ভয়ের সঙ্গে থাকতে পারে ক্ষমতায় থাকার মোহ কটাক্ষ গেরুয়া শিবিরে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি শিশির দিব্যেন্দু তো এখনো সাংসদ পাল্টা পার্থ মালদায় ফের বিজেপিতে ভাঙন ইংরেজ বাজারের বিনোদপুর পঞ্চায়েতের তিন সদস্যের যোগ তৃণমূলে ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল অভিযোগ গেরুয়া শিবিরের উন্নয়নে সামিল হতেই বিজেপি ত্যাগ দাবি তৃণমূলের ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর কাছে তৃণমূলের প্রতিনিধি দল ইতিবাচক আলোচনা মিলেছে আশ্বাস জানালেন দেব সহযোগিতার পথে হাঁটলে ভালো মন্তব্য বিজেপির চন্দনা বাউরির জন্যই তার স্বামী ও পরিবার পথে বসেছে সালতোরার বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তার ড্রাইভারের স্ত্রীর বিজেপি বিধায়কের পাল্টা দাবি তার স্বামীকে ফোন করে উত্তক্ত করছেন ড্রাইভার স্ত্রী তৃণমূল জেলা নেতৃত্বে নির্দেশ সত্ত্বেও পিছু হটলেন না বিদ্রোহীরা বৈঠক এড়িয়ে নয় পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি বদলের দাবিতে অনড় তারা যা ঘিরে মুর্শিদাবাদের নওদায় তুঙ্গে তৃণমূলের কোন্দল যদিও জেলা নেতৃত্বের দাবি জট কেটে যাবে খাস কলকাতা অ্যাসিড হামলা আনন্দপুর এলাকায় আহত চার মহিলা একজনের চোখের অবস্থা আশঙ্কাজনক প্রেমিক যুগলের সঙ্গে বচসা জেরে আক্রমণের অভিযোগ চার অভিযুক্ত আটক ফের ব্যাংক কর্মী পরিচয়ে তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ এন্টালির প্রৌঢ় ব্যবসায়ীর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লোপাট লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমে অভিযোগ নেপথ্যে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং তদন্তে পুলিশ সল্টেকের দত্তাবাদে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ক্ষেত্রে অভিনব উদ্যোগ এক মহিলাকে মা লক্ষ্মী রূপে সাজানো হয়েছে তিনি মহিলাদের কাছ থেকে ফর্ম জমা নিচ্ছেন বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের ঘটনা মহিলাদের ওপর হিংসা অত্যাচারের প্রতিবাদে মৌন মিছিল আজ বিকেলে একজালিয়া সিটিজেন্স পার্কে মৌন মিছিল করে লেডিস গ্রুপ অল ফর পিস মোমবাতি জ্বালিয়ে জানানো হয় প্রতিবাদ ছিলেন ৬৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পাশের হার প্রায় ১০০%। মঙ্গলবার প্রকাশিত হলো প্রায় ১,০০০ পরীক্ষার্থীর ফলাফল বুধবার মিলবে মার্কশিট খবর বিশ্ববিদ্যালয় সূত্রের চোপড়ায় মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার চালিয়ে অবরোধ করল পড়ুয়ারা তৈরি হয় ব্যাপক যানচট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশ্বাসে ওঠে অবরোধ জমি ফেরত দিতে হবে না হলে চাকরি এই দাবিতে জমিদাতাদের আন্দোলন ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে জোর করে আন্দোলনকারীরা ঢুকতে গেলে শুরু ধস্তাধস্তি প্রশাসন সূত্রে খবর প্রকৃত জমিদাতাদের নথি খতিয়ে দেখা হচ্ছে সৈকত পথে জুড়ছে দীঘা থেকে মন্দারমণি দীঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নতুন এই পথ পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশাবাদী জেলা প্রশাসন বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের ভ্যাকসিনের টোকেন দেওয়ার অভিযোগ আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকে ভ্যাকসিনের লাইনে বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে সবাইকে ভ্যাকসিনের আশ্বাস অভিযোগ খারিজ তৃণমূলের ভ্যাকসিনের জন্য ধূপগুড়িতে ভোর থেকে লাইন গেট খুলতেই হুড়োগুড়ি পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত মুর্শিদাবাদ মেডিকেলে বিশৃঙ্খলা ভ্যাকসিনের জন্য ভিড় অশোকনগরে তৃণমূল নেতার হুমকি
ভ্যাকসিনের জন্য জেলায় জেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা নবান্নে ডিএম এসপি সিপি সিএমওইজদের সঙ্গে বৈঠক কলকাতা মডেল চালু নিয়ে মুখ্য সচিবের সঙ্গে ফিরাদের কথা জন্মাষ্টমী উপলক্ষে কাল নন্দীগ্রামের দুটি অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির কার্যালয়ে করেন পুজো ও আরতি যোগ দেন গোকুলনগরের একটি অনুষ্ঠানে যা নিয়ে কটাক্ষ শাসক দলের বাগবাজারের গৌরীয় মঠে দিলীপ ঘোষ জন্মাষ্টমী উপলক্ষে পুজো অনুষ্ঠানে যোগ দেন তিনি প্রসাদও গ্রহণ করেন ঘুরে দেখেন মঠ কথা বলেন মঠের কর্তাদের সঙ্গে মঠে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান দিলীপ ঘোষ কোমরে চোট পাওয়া ব্যক্তিকে সুস্থ করতে অসম থেকে ওঝা ডেকে ঝাড়ফুঁক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের শীতলকুচিতে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপ আটক ওঝা মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপী চকে যুবকের অস্বাভাবিক মৃত্যু স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ মৃতের স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে আটক করেছে পুলিশ সীমান্ত সন্ত্রাসের আশঙ্কার মধ্যেই দোহায় প্রথমবার তালিবানের সঙ্গে ভারতের বৈঠক আটকে পড়াদের উদ্ধার নিয়ে কথা ভারতের বিরুদ্ধে কোনোভাবেই যেন ব্যবহৃত না হয় আফগানের মাটি বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের 20 বছরের যুদ্ধের অবসান আফগানিস্তান ছাড়লো মার্কিন সেনা সমর্থিত তালিবান মার্কিন সহযোগিতার বাড়িতে খুনের হুমকি দিয়ে চিঠি আত্মসমর্পণ না করলে পরিণতি ভয়ঙ্কর হুঁশিয়ারি তালিবানের তালিবান দখল নেয়ার পরই কান্দাহারে ভয়ঙ্কর ছবি উড়ন্ত ব্ল্যাক হক কপ্টারে ঝুলিয়ে আকাশে ওড়ানো হলো এক ব্যক্তিকে কাবুল বিমানবন্দরে সদর্প পদচারণা মার্কিন সেনা কাবুল ছাড়তেই গুলি ছুড়ে উল্লাস তালিবান শ্রুতি আফ্রিদির বিমানবন্দরের দায়িত্বে স্পেশাল ফোর্স বদ্রি 313 আফগানিস্তান আকাশ সীমা এড়াচ্ছে অন্য দেশের বিমান আফগানিস্তানে তেহরিকে তালিবান আমারাত নামে নতুন জঙ্গি নেটওয়ার্ক হাত মেলালো লস্কর জৈশ হাক্কানি গোষ্ঠী কাশ্মীরে হামলার সংখ্যা গত 15 দিনে অন্তত 10টি অ্যালার্ট অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে এই অবস্থায় সব রকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দেন হোমকামিং কমপ্লিট ঘরে ফিরলেন রোনাল্ডো সই করলেন ম্যানচেস্টার ইউনাইটেডে ভারতীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকায় 2 বছরের চুক্তি ওল্ড ট্রাফোর্ডে খেলতে মুখিয়ে রয়েছে বললেন CR7 ক্রিকেটকে বিদায় জানালেন ডেল স্টেইন ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর দক্ষিণ আফ্রিকার নক্ষত্র পেসারের টুইটারে জানালেন 20 বছরের দীর্ঘ কেরিয়ার রয়ে গেল প্রচুর স্মৃতি প্যারালিম্পিক্সে হাই জাম্পে ভারতের জোড়া পদক অল্পের জন্য সোনা হাতছাড়া মারিয়াপ্পানের রূপো শরৎ কুমারের ব্রোঞ্জ 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ সিংরাজ আধানার ভারতের মোট পদক সংখ্যা 10 হলিউডের নতুন প্রজেক্টে দীপিকা পাড়ুকোন একটি ক্রস কালচারাল রোমান্টিক ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি সহ প্রযোজনা করবেন তিনি ঋদ্ধি সেন কৌশিক গঙ্গোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিদীপ্তা চক্রবর্তী রুদ্রনীল ঘোষ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি বিসমিল্লা মুক্তি পাবে 2022-এর 19 অগস্ট ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত বলিউড সূত্রে খবর সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ হীরামান্ডিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে জুহি চাওলাকে 8 এপিসোডের সিরিজটিতে থাকছে মোট 18টি নারী চরিত্র